আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কুকিং হোম। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করব আপনাদের সাথে চকলেট কেক, কিভাবে বাড়িতে খুব অল্প সময় একটা পারফেক্ট চকলেট কেক তৈরি করবেন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, যেহেতু চকলেট কেক তৈরি করব দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনা উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোমতো মিশিয়ে নিব। আপনারা যারা মিষ্টি খাবারের মধ্যে লবণ ইউজ করতে পছন্দ করেন তারা এই পর্যায়ে 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন। আমার সবগুলো শুকনো উপকরণ ভালোমতো মেশানো হয়ে গেছে, এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি 2টা ডিমের সাদা অংশ, এখন এগুলোকে একটা বিটারের সাহায্যে ভালোমতো বিট করে নিব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্কের সাহায্যে অথবা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে আধা বাটি পরিমাণ চিনি নিয়েছি আর চিনিগুলোকে 2 থেকে 3 বার অ্যাড করছি, এতে করে চিনিগুলো খুব ভালোমতো ডিমের ফোমের সাথে মিশে যাবে। চিনিগুলো ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে টোটাল 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি, এখন তেলগুলোকেও ভালোমতো ডিমের সাথে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, এখন ডিমের কুসুমগুলোকেও একটা একটা করে 2 বার অ্যাড করে ভালোমতো মিশিয়ে নিব। ডিমের কুসুমগুলো যখন সম্পূর্ণ মিশে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/4 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স নিয়েছি। আমি বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু মিশ্রণগুলো কেক বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। সব শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে মেশানো যাবে না, একটু একটু করে শুকনো উপকরণগুলো দিতে হবে এবং অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে বেশ কয়েকবার এই মিশ্রণগুলো নিয়েছি এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার কেকের জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক কীরকম রাখতে হবে। এবার যে পাত্রে কেক তৈরি করব ব্যাটারগুলোকে সেই পাত্রে ঢেলে নিয়েছি। এবার চুলায় চলে যাব কেকটাকে বেক করার জন্য। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে 5 মিনিট জাল করে ফ্রিহিট করে নিয়েছি। এখন কেকের পাত্রটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার গায়ে যে ছিদ্র রয়েছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন কোনোভাবে ভেতরের বাতাস বাইরে বের হতে না পারে। এখন কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিট। এবার কেকের ওপরের গানাস তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি আধা বাটি পরিমাণ চিনি। এখন সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোমতো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ যখন ভালোমতো মিশে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে আধা কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, এখন আবারও সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে নিয়েছি, এবার চুলায় চলে যাব গানাসগুলোকে তৈরি করার জন্য। প্রথমে পাত্রটি চুলায় বসিয়ে চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে জাল করে নিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে গানাসগুলোকে তৈরি করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে মিশ্রণগুলো অনেকটাই ঘন হয়ে গেছে, ঠিক সেই পর্যায়েগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এরই মধ্যে কেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে। এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি কেকটা ভালো মতো হয়েছে কিনা, দেখুন কাঠিটা কিন্তু ক্লিয়ার এসেছে, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে সাইজ করে নিয়েছি, এখন ওপর থেকে ঢেলে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গানাসগুলো। এখন এই গানাশ দিয়ে সম্পূর্ণ কেকটা কভার করে নিব। এর জন্য একটা ছুরির সাহায্যে গানাশগুলোকে কেকের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এরকম করে সম্পূর্ণ কেকটা কভার করে নিয়েছি। সম্পূর্ণ কেকটা কভার করা হয়ে গেলে এখন কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। এরই মধ্যে কেকের উপরের গানাশগুলো সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার হোয়াইট চকলেট দিয়ে সম্পূর্ণ কেকটাতে দাগ টেনে নিব। সম্পূর্ণ কেকটাতে দাগ টানা হয়ে গেলে এখন একটা কাঠির সাহায্যে এমনভাবে ডিজাইন করে নিব।
আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি ডিজাইনগুলো কীভাবে করছি। আমি একই রকমভাবে সম্পূর্ণ কেকটাতে ডিজাইন করে নিয়েছি। এখন কেকটাকে কেটে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল চকলেট কেক। কেকের উপরের অংশটা যেমন লোভনীয় হয়েছে, কেকের ভেতরের অংশটাও কিন্তু ঠিক ততটাই সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে পর্যন্তই, আল্লাহ হাফেজ।